24x7 এ আপনাকে স্বাগত। আপনার সাথে আমি শান্তনু, আর এই মুহূর্তে আপনাকে দেখিয়ে দেব দেশ বিদেশে ঘটে যাওয়া বেশ কিছু বিস্তারিত বিশেষ খবরগুলো। একুশে ক্ষমতা পরিবর্তনের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোমরে দড়ি পরে রাস্তায় ঘোরাবো। মঙ্গলবার বিজেপি কোচবিহার জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠকে এমনটাই বললেন বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি সাংসদ সৌমিত্র খাঁ। এদিন তিনি বলেন, গত কয়েক বছরে হাজার হাজার নেতাকর্মীদের নামে মিথ্যে মামলা দেওয়া হয়েছে, উনি কি দুর্নীতি করেছেন সব তথ্য আমাদের কাছে আছে, তাই ক্ষমতায় পরিবর্তন হলে তার কোমরে দড়ি পরে রাস্তায় ঘোরাবো। বাপের বাড়ি থেকে টাকা পয়সা না নিয়ে আসায় এক গৃহবধূকে মারধর করার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে। মূক ও বধির স্বামীকে নিয়ে আজ মঙ্গলবার ইংরেজবাজার থানা পুলিশের দ্বারস্থ হয় ওই অসহায় গৃহবধূ। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার যদুপুর এলাকায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে আক্রান্ত গৃহবধূর নাম সাকেনুর বিবি। সুজাপুরের বাসিন্দা সামিউল শেখের সাথে যদুপুর এলাকার বাসিন্দা ওই গৃহবধূর বিয়ে হয়। অভিযোগ, বিয়ের পর থেকেই বাপের বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে আসার জন্য চাপ দিত ওই গৃহবধূর শাশুড়ি লাজিনা বিবি, দেওর আব্দুল শেখ এবং জার রুমা বিবি। সোমবার রাত্রে ছাগল সবজি খেয়ে নেওয়ায় এবং আবারও বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য বচসা বাঁধে তাদের। এরপরই বাঁশ লাঠি দিয়ে মারধর করা হয় ওই গৃহবধূকে। নাম বদলাচ্ছে মাঝেরহাট ব্রিজের। নেতাজির 125তম জন্মদিবস উপলক্ষে মাঝেরহাট ব্রিজের নাম বদলের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। উদ্বোধনের দুদিন আগে মুখ্যমন্ত্রী নিজেই জানালেন মাঝেরহাট ব্রিজের নতুন নাম হবে জয় হিন্দ। করোনা ভাইরাসের জেরে স্কুলের পাশাপাশি বন্ধ কলেজ বিশ্ববিদ্যালয়, অনলাইন পঠন পাঠনই এখন ভরসা। উপাচার্যদের সঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় রবিবারের বৈঠকে অনলাইন ক্লাসের মাধ্যমেই কলেজের সমস্ত সেমিস্টারের পঠন পাঠন চালানোর সিদ্ধান্ত হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় সোমবার নিজেদের অধীনস্থ কলেজগুলিকে অনলাইনে স্নাতক প্রথম সেমিস্টারের ক্লাস 16 ডিসেম্বর থেকে শুরু করার নির্দেশ দেয়। কয়েকজন অধ্যক্ষ প্রস্তাব দেন প্রথম সেমিস্টারে কোনো প্র্যাকটিক্যাল ক্লাস না করিয়ে শুধু থিওরিটিক্যাল পাঠ্যক্রমের ভিত্তিতে পড়ানো হোক। অনলাইন ক্লাস শুরু করে দেওয়ার চিন্তাভাবনা চলছে অন্যান্য বিশ্ববিদ্যালয়েও। খুশির খবর শোনালো রেল। প্রায় 9 মাস পরে ভারতীয় রেলের হাওড়া শাখার আজিমগঞ্জ রামপুরহাট, আজিমগঞ্জ মালদহ এবং আজিমগঞ্জ কাটোয়া রুটে প্যাসেঞ্জার ট্রেন চালু হতে চলেছে। বুধবার থেকে এই পরিষেবা শুরু হবে। চাকা করাবে আজিমগঞ্জ হাওড়া ভায়া রামপুরহাট গণদেবতা এক্সপ্রেসেরও। আম্পানের ত্রাণ দুর্নীতিতে এবার তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তদন্তের দায়িত্ব পড়তেছে ক্যাগের উপর। 3 মাসের মধ্যে গোটা দুর্নীতি তদন্ত করে রিপোর্ট জমা দিতে বলেছে আদালত। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শিবসেনায় যোগ দিলেন উর্মিলা মাতন্ডকর। মঙ্গলবার মুম্বাইয়ের সভাপতি উদ্ধব ঠাকরের উপস্থিতিতেই দলীয় পতাকা তুলে দেওয়া হয় অভিনেত্রীর হাতে। গত রবিবারই তার শিবসেনায় যোগ দেওয়ার খবর নিশ্চিত হয়। করোনা আক্রান্ত 7 বারের ফর্মুলা 1 বিজয়ী লুইস হ্যামিল্টন। মঙ্গলবার ফর্মুলা 1 কর্তৃপক্ষ তাদের টুইটার হ্যান্ডেলে এই খবর জানিয়েছে। বর্তমানে আইসোলেশনে রয়েছেন লুইস। তার সংস্পর্শে যারা এসেছিলেন তাদেরকেও চিহ্নিত করা হয়েছে। বাহরাইন গ্রাঁ প্রি শুরু হওয়ার আগে নিয়ম অনুযায়ী যে টেস্ট করা হয়েছিল তাতেই লুইসের রিপোর্ট পজিটিভ এসেছে। মঙ্গলবার আরও 3 পাকিস্তানি ক্রিকেটার করোনা আক্রান্ত বলে জানা গিয়েছে। তাদের নিয়ে মোট 10 জন পাক ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন। 18ই ডিসেম্বর টি-20 ম্যাচ দিয়ে শুরু হওয়ার কথা দুই দলের সিরিজ, কিন্তু তার আগে 10 জন পাক ক্রিকেটার আক্রান্ত হয়ে পড়ায় আশঙ্কা তৈরি হয়েছে সিরিজ নিয়ে। নিউজিল্যান্ডের 3টে টি-20 এবং 2টো টেস্ট ম্যাচ খেলার কথা পাকিস্তানের। 26শে ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা টেস্ট সিরিজ। বর্তমান পরিস্থিতিতে কিভাবে এই সিরিজ হবে সেই দিকেই তাকিয়ে পাকিস্তান। মাথা নিচে ওপরে পা, মাতৃত্বকালীন অবস্থায় শীর্ষাসন করতে দেখা গেল মম টু বি অনুষ্কাকে। 8 মাসের অন্তঃসত্ত্বা তিনি। বিরুষ্কার ঘরে জানুয়ারিতে নতুন অতিথি আসবে, তারই মধ্যে একের পর এক চমক দিচ্ছেন অভিনেত্রী। এবার মাতৃত্বকালীন অবস্থায় শীর্ষাসন করে সকলকে চমকে দিলেন অভিনেত্রী। মাথা নিচে পা উপরে, মাথায় হাত রেখে ভর নিয়েছেন শরীরে, দেওয়ালের শরীরের ভর রেখেছেন। তার পাশে অবশ্য রয়েছেন স্বামী বিরাট কোহলি। অনুষ্কাকে যোগাসনে সাহায্য করতে দেখা গেছে বিরাটকে। বিগ নিউজ 24x7 এ আপনি দেখলেন যে দেশ বিদেশে ঘটে যাওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। এরকমই গুরুত্বপূর্ণ খবর বিস্তারিত জানার জন্য আপনাকে দেখতে হবে বিগ নিউজ 24x7।